হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম। আমাদের ঢালিউড ভাইজান শাকিব খান অন্তরাত্মা সিনেমা শুটিং করে বেশ ব্যস্ততা কাটিয়ে তারপর ঢাকায় ফিরে টিকা নিয়ে অনেকটাই অ্যাডজাস্টেড ছিলেন এবং সেই অবস্থাটা কাটানোর জন্যই ইদানিং তিনি ভাবছেন যে অপুবিশ্বাসকে নিয়ে একটু কোথাও ঘুরে আসবেন। অপুবিশ্বাসও চেয়েছিলেন শাকিবের সাথে একটু সময় কাটাতে, তাই একমাত্র সন্তান আবরাম খান জয়কে বাসায় রেখে তারা দুজন বের হয়েছিলেন কিছু কেনাকাটা করবেন আর একটু ঘোরাঘুরি করবেন। এই জন্য তারা গিয়েছিলেন 300 ফিটে। 300 ফিটে যে দেখেন যে তারা ভেবেছিলেন যে লকডাউনের কারণে হয়তো সেখানে তেমন কোনো মানুষই থাকবে না কিংবা কোনো মানুষ থাকার কথাও নয়, কারণ যেহেতু চলছে লকডাউন মানুষজন এই মুহূর্তে ঘরে থাকার কথা। তাদের সঙ্গে যেহেতু গাড়ি রয়েছে এবং রোড পাস রয়েছে তারা তো যেতেই পারেন দুজন, তাই এই ভাবনা থেকেই দুজন বের হয়েছিলেন এবং দুজন সুন্দর মতো কিছুটা সময় কাটিয়েওছিলেন। এরই মধ্যে হই 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 করে কোথা থেকে এক দল ভক্ত তাদের দুজনের সামনে চলে আসলেন এবং তাদেরকে দেখে এই প্রশ্ন সেই প্রশ্ন নানা কথা শুরু করে দিলেন। শাকিব খান বুঝে গেলেন যে এখানে তাদের আর বেশিক্ষণ থাকা একেবারেই নিরাপদ নয়, কারণ এই সময়টা আসলে ভালো না। তারা গিয়েছিলেন ইফতারের কিছুক্ষণ আগে, তখন তারা দুজনেই আসলে তড়িঘড়ি করে সেখান থেকে ব্যাক করতে বাধ্য হলেন। আসলে যারা সেলিব্রিটি হয়ে যায় তাদের নিজস্ব কোনো জীবন আসলে থাকে না, এটাই সত্যি কথা। আর এটাতে কোনোভাবেই অপু কিংবা শাকিব কেউই বিরক্ত হন না, তারা মনে করেন যে ভক্তরাই হচ্ছে তাদের প্রাণ। শাকিব খান সবসময় বলেন ভক্তরা আমার প্রাণ, ভক্তরা না থাকলে আমার অভিনয় করা কিংবা আমি আজকে শাকিব খান হয়ে ওঠা সুপারস্টার হয়ে ওঠা কোনোটাই আমার পক্ষে সম্ভব হয়ে উঠতো না। ভক্তরা আমাকে ভালোবাসে, ভালোবেসে আমার সিনেমা দেখতে চায়, আমার কাছে আসতে চায়, ওরা ভালোবাসে বলেই আসতে চায়। আমি যতটুকু পারি ওদের সঙ্গ দেওয়ার চেষ্টা করি। অপরদিকে অপুবিশ্বাসও কখনোই বিরক্ত হন না। অপুবিশ্বাস আরও সুন্দর করে বলেন ভক্তরা আমার লক্ষ্মী, আমি ভক্তদেরকে অনেক বেশি ভালোবাসি, ভক্তরা না থাকলে আমাদের জীবনে আসলে আমি অপুবিশ্বাস হয়ে ওঠা কোনোভাবেই সম্ভব হতো না। তারা আমাকে ভালোবাসে বলেই, ভালোবেসেছে বলেই এই দীর্ঘ 4 বছর আমি একা একা সংগ্রাম করে গেছি, তারপরেও তারা আমার পাশে ছিল। এ কারণেই আমি বলতে পারি যে ভক্তরাই আমার সব। আর তাই তারা তাদের কাছ থেকে বিদায় নিয়েই তারা কিছুটা শান্তভাবেই চলে আসতে বাধ্য হলেন ব্যস্ততা দেখিয়ে, কারণ ইফতারের সময় তাদের হয়ে গিয়েছিল। বন্ধুরা, এটাই আসলে জীবন। আপনারা যখন স্বাভাবিক থাকবেন, স্কুল কলেজ বা নর্মাল চাকরি বাকরি করবেন, আপনাদের কিন্তু স্বাভাবিকভাবে সব কাজ করতে পারবেন, কেউ আপনাকে কোনো রকম বাধা দিবে না বা আপনার দিকে ফিরেও তাকাবে না। কিন্তু আপনি যখন সেলিব্রিটি তখন আপনার নিজের জীবন নেই, নিজের মতো করে আসলে কিছুই করতে পারবেন না, এটা মাথায় রাখতেই হবে এবং সেটাই শাকিব ওপরা মাথায় রাখে সবসময়। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতে সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।